সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এপিবিএন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সঙ্গে আছে আমি শিবানী রানী কুণ্ডু, সহকারী শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি, শ্রেণী সপ্তম, বিষয় বাংলা প্রথম পত্র, কবিতা। একটা কবিতা নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা ছবি দেখব কিছু। অর্থাৎ আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিতে দেখতে পাচ্ছি একটা স্টুডেন্ট স্কুলে যাচ্ছে। জীবন চলার পথে জন্ম থেকে শুরু করে আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হয়। সেটা আমাদের স্কুল থেকে হতে পারে, পরিবার থেকে হতে পারে, প্রকৃতির কাছ থেকে হতে পারে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জন্ম থেকে শুরু করে মৃত্যু আগ পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শিখতে হচ্ছে। এরকমই একটি কবিতা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। হ্যাঁ, আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে সবার আমি ছাত্র। লিখেছেন কবি সুনির্মল বসু। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানে তোমরা কবি পরিচিতি উল্লেখ করতে পারবে, নতুন শব্দগুলোর অর্থ লিখতে ও বাক্য গঠন করতে পারবে, কবিতাটি সারমর্ম ব্যাখ্যা করতে পারবে। এবার চলো আমরা কবিতায় যাই। প্রথমে আমরা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। সুনির্মল বসু, 1902 থেকে 1957 সাল এ তার জীবনকাল। অর্থাৎ আমরা আগে একটু কবি পরিচিতি একটু জেনে নিই। কবি সুনির্মল বসু জন্মগ্রহণ করেছেন 1902 সালে। জন্মস্থান পশ্চিমবঙ্গের বিহারে, পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরে। তিনি শিশু সাহিত্যিক ছিলেন, ছড়া কবিতা লিখেছেন। এছাড়াও ছানা বড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাততাড়ি তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ। কবি সুনির্মল বসু মৃত্যুবরণ করেছেন 1957 সালে। এবার আমরা কবিতায় যাচ্ছি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। অর্থাৎ আকাশের অসীমতা আমাদের উদারতা হতে শেখায়। আকাশের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আমাদেরকে কত উদার হতে হবে। কারণ অসীম আকাশের দিকে তাকালে আমরা এই প্রকৃতির এই শিক্ষাটা আমরা প্রকৃতির কাছ থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। এরপর কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ু প্রবাহ। বায়ু যেমন অনবরত বয়ে চলে, আমাদেরকে যেমন সেখান প্রকৃতির এই উপাদানের কাছ থেকে আমরা এই শিক্ষাটা পাই, কিভাবে আমাদের কর্মী হতে হবে, কর্মী হওয়ার মন্ত্র বা পরামর্শ আমরা বায়ুর কাছ থেকে পেয়ে থাকি। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা হতে শেখায়। অর্থাৎ পাহাড়ের উচ্চতা আমাদের উদারতা শিখতে কি জাগায়, উৎসাহ জাগায়, আমাদেরকে মৌন মহান হতে শেখায়। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। খোলা মাঠের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আমাদের মনটা কত উদার হতে হবে, আমাদের মনটা কত বড় হতে হবে। খোলা মাঠের কাছে গেলেই আমাদের মনটাকে উদার হওয়ার পরামর্শটা কিন্তু পেয়ে থাকি। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ হলো সূর্য। সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সূর্যের কাছে গেলে বা সূর্যের দিকে তাকালে আমরা এই শিক্ষা পাই আপন তেজে, অর্থাৎ
নিজ শক্তিতে কিভাবে জ্বলতে হবে, সবাইকে কিভাবে আলোকিত করে রাখতে হবে। প্রকৃতির এই উপাদানের কাছ থেকে আমাদের এটা শিক্ষা পায় যে নিজে আলো দিয়ে সবাইকে কি করে আলোকিত করে রাখতে হবে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে কিভাবে আমাদের সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মধুর কথা বলতে হবে। পূর্ণিমার আকাশে যখন চাঁদ আমরা দেখতে পাই, চাঁদটা যেন হাসতেছে। এই এই শিক্ষাটা প্রকৃতির এই উপাদানের কাছ থেকে আমরা পেয়ে থাকি যে কিভাবে সবার সঙ্গে আমাদের মধুর কথা, ভালো ব্যবহার করতে হবে। আমরা চাঁদের কাছ থেকে এই শিক্ষাটাই পেয়ে থাকি। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্ন ভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। অর্থাৎ সাগর তার নিজে বুকে যুগ যুগ ধরে কি রাখে, রত্ন ভাণ্ডার করে রাখে, এবং সেগুলো কিন্তু নীরবে মানুষের কল্যাণে কিন্তু কাজ করে যায়। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, নদীর ধর্ম বয়ে চলা। নদীর কাছ থেকে আমরা শিক্ষা পাই যে কিভাবে আপন বেগে বা আপন গতিতে চলতে হবে, নিজ গতিতে চলতে হবে। নদী যেমন গতিময়ভাবে গতিশীল থাকার শিক্ষাটা আমরা নদীর কাছ থেকে কিন্তু পেয়ে থাকি। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। মাটি যে সব কিছু সহ্য করতে পারে, তেমনি আমাদেরকে সহিষ্ণু হতে শেখায়। মাটি অনেক অত্যাচার আমাদের সহ্য করে, সেই জন্য মাটি আমাদেরকে এই শিক্ষা দেয় কিভাবে আমাদের সহিষ্ণু হয়ে থাকতে হবে। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল ধিক্কা। নিজের কাজে দৃঢ় থাকাটা পাথরের কাছ থেকে আমরা শিখতে পারি। অর্থাৎ আমাদের নিজের কাজে সবসময় আমরা দৃঢ় থাকবো, এই শিক্ষাটা আমরা পাষাণ অর্থাৎ পাথরের কাছ থেকে কিন্তু পেয়ে থাকি। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আপন প্রাণে। ঝর্ণা গতিময়, সবার মনকে গতিশীল রাখতে সহায়তা করে। ঝর্ণার দিকে তাকালে আমরা বুঝতে পারি যে কিভাবে আমাদের সবাই সঙ্গে গতিশীল ভাবে নিজের মনকে গতিশীল রাখতে হবে। ঝর্ণার পানি যে উপর থেকে নিচের দিকে পড়ে, সেটাই আমাদের মনটাকে সবসময় গতিশীল রাখতে হবে, যাতে আমরা এই শিক্ষাটা আমরা ঝর্ণার কাছ থেকে পেয়ে থাকি। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। সবুজ বন মনকে রাখে কি সজীব, এই শিক্ষাটা আমরা সবুজ শ্যামল গাছপালার গাছ থেকে কিন্তু আমরা শিখতে পারি। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমাদের এই বিশ্ব, এই পৃথিবীটা, বিশ্ব শব্দের অর্থ পৃথিবী, পাঠশালা স্কুল। সেই জন্য কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এই পৃথিবীতে একটা বিরাট পাঠশালা, এই পৃথিবী সবার, এবং সবার কাছ থেকে আমাকে কিছু না কিছু শিখতে হবে। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, অর্থাৎ দিবারাত্র দিন রাত আমরা কিন্তু নানানভাবে নতুন জিনিস, বিভিন্ন জিনিস নতুনভাবে কিন্তু অনেক সময় শিখছি। তাই কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, এই বিশ্ব, এই পৃথিবীকে একটা স্কুলের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সেখানে সবার আমি ছাত্র, অর্থাৎ প্রকৃতি হোক, ব্যক্তি বা বস্তু, যে কাজ, সবার কাছ থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখতে পারি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখেছি সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এই পৃথিবীটাকে বলা হয়েছে একটা বিশাল একটা কি বিরাট খাতা, যে পাঠ্য যেসব পাতায় পাতায়, এবং
পাঠ্য, অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটা পাতায় পাতায় আমাদেরকে শিখতে হবে। শিখেছি সব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র, কৌতূহলে অর্থাৎ আগ্রহের সঙ্গে, সন্দেহ নাই মাত্র, সেখানে আমাদের কোনো সন্দেহ থাকবে না। আমরা অধীর আগ্রহে সবাই দিবারাত্র সেই পৃথিবীর বিরাট খাতায় খাতায় পড়তে পড়তে প্রত্যেকটা ব্যক্তি, বস্তু বা প্রকৃতি যেখানেই হোক না কেন আমাদেরকে শিখতে হবে। এবং সেই জন্য কবি বলেছেন, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়। এই পৃথিবীকে একটা বিরাট খাতার সঙ্গে তুলনা করা হয়েছে, এবং পাঠ্য প্রত্যেকটা পড়তে পড়তে কিন্তু আমাদের নিজস্ব আগ্রহে, সন্দেহ লেশ না থেকে, সেখান থেকে কিন্তু আমাদেরকে শিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার কিছু আমরা শব্দার্থ দেখব। দিল খোলা, দিল খোলা অর্থাৎ মন খোলা বা মুক্ত মন। এরপরে আছে মন্ত্রণা, মন্ত্রণা উপদেশ, যুক্তি, পরামর্শ, প্রেরণা। শ্যাম বনানি সবুজ বন। মৌন মহান, মৌন মন শব্দের অর্থ হচ্ছে মহান হবার কথা এখানে বলা হয়েছে। সহিষ্ণুতা, সহ্য করার ক্ষমতা। পাষাণ, পাষাণ শব্দের অর্থ হচ্ছে পাথর। পাঠ পরিচিতি বা সারমর্ম, জন্মগত ভাবে বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক ও নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি মানুষের হলো সবচেয়ে বড় সহায়ক শক্তি। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়, আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ুপ্রবাহ। পাহাড়ের উচ্চতা যেমন আমাদের উদারত হতে উৎসাহ জাগায়, আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ হলো সূর্য। সে তার নিজে আলো দিয়ে সবাইকে কি করে, আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। নদী আমাদেরকে গতিশীল রাখার শিক্ষা দেয়, গতিময় ঝর্ণা মনকে গতিশীল রাখতে সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। মাটি নিজে যেমন সব কিছু সহ্য করতে পারে, তেমনি আমাদেরকে সুনিশ্চিত হতে শেখায়। নিজের সব কাজে দৃঢ় থাকাটা পাথরের কাছ থেকে আমরা শিখতে পারি। এভাবেই পৃথিবীর সকল বস্তু ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। সবার আমি ছাত্র কবিতা সারমর্মটা এরকম যে, আমাদের সবাই আমরা যেমন প্রকৃতির উপর নির্ভরশীল, এবং আমাদের মানবিক ও নৈতিক শিক্ষা লাভের ক্ষেত্রেও প্রকৃতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সহায়ক। প্রকৃতির বিভিন্ন উপাদানের কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শিক্ষা পেয়ে থাকি। আকাশের কাছ থেকে কিভাবে শিক্ষা পায়, বায়ুর কাছ থেকে কি, সূর্যের কাছ থেকে কি, নদী, সাগর, ঝর্ণা, সবুজ মাঠ, মাটি, প্রত্যেকটা কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। এভাবেই পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। মূল্যায়ন, সুনির্মল বসু কোথায় জন্মগ্রহণ করেন, সুনির্মল বসুর পৈতৃক নিবাস কোথায় ছিল, পাততাড়ি কি জাতীয় রচনা, সুনির্মল বসু কোথায়, পশ্চিমবঙ্গের বিহারে, পৈতৃক নিবাস ঢাকা বিক্রমপুরে, সুনির্মল বসু কবি সাহিত্যিক ছিলেন। সবার আমি ছাত্র বলতে কবি কি বুঝিয়েছেন, সবার আমি ছাত্র বলতে কারণ এই পৃথিবীর সকল ব্যক্তি হোক, বস্তু হোক, সবার কাছ থেকে আমাদেরকে কিছু না কিছু শিখতে হচ্ছে। প্রকৃতির বিভিন্ন উপাদানের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করে থাকি। আকাশ, পাহাড়, নদী, ঝর্ণা, মাটি, প্রত্যেকটা জিনিসের কাছ থেকে কিন্তু আমাদের শিক্ষা লাভ করতে হয়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের সবার কাছেই কোনো না কোনো শিক্ষা গ্রহণ করতে হয়, এবং সেই শিক্ষা নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। সেই জন্যে কবি এবং বলেছেন যে, সবার আমি ছাত্র, অর্থাৎ ছাত্র কবি নিজেকে বলে সবার আমি ছাত্র, অর্থাৎ পৃথিবী প্রত্যেকটা বিরাট একটা খাতা, সেই খাতা বিরাট পড়তে পড়তে কিন্তু আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই জন্য কবি বলেছেন যে, সবারই আমি ছাত্র। মনটি আমাদেরকে দিল খোলা হওয়ার শিক্ষা দেয়। খোলা মাঠের কাছে গেলে আমরা দিল খোলা হওয়ারটা শিক্ষা পাই। খোলা মাঠে যদি আমরা দাঁড়াই, তখন আমাদের মনটাকে, দিলটাকে খোলা, অর্থাৎ
মনে হয় মনের জড়তা, মনের উদারতা আমরা কিন্তু সেখান থেকে কিন্তু শিখতে পারি। একটা উদ্দীপক দেওয়া আছে, যেমন উদ্দীপকের দুইটা অংশ আছে। উদ্দীপকের প্রথম অংশে এই এই প্রশ্নটা তোমাদের বইয়ে দেওয়া আছে। বইয়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। যেমন মক্কার পথে প্রান্তরে পত্তলুকের প্রস্তর ঘায়ে মহানবী আহত হইয়াছেন, ব্যঙ্গ বিদ্রুপে বারবার উপহাসিত হইয়াছেন, কিন্তু তাহার অন্তর ভেদিয়া একটিমাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। দ্বিতীয় অংশ উদ্দীপকের, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আদর্শ ও অনুকরণীয় বটে, সদা হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী মহানবী, সবার কাছে মাটির মানুষ। তার সান্নিধ্যে সবাই যেমন কাজে গতি পেত, তেমনি সবাই তার কাছ থেকে শিখেছিল নতুন সুন্দর সুন্দর চিন্তা করতে। আরো প্রয়োজনে কঠিন হতেও তিনি পিছপা হতেন না। কোনটি আমাদের আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, কোনটি আমাদের দিল খোলা হওয়ার শিক্ষা দেয়? খোলা মাঠের কাছে গেলে আমরা দিল খোলা হওয়ার শিক্ষা পাই। সবার আমি ছাত্র বলতে কবি কি বুঝিয়েছেন, কারণ এই পৃথিবী প্রত্যেকটা ব্যক্তি বস্তুর কাছ থেকে আমাদের কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। প্রকৃতি জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হয়। আমাদের প্রকৃতির বিভিন্ন উপাদানের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, এবং প্রকৃতি বিভিন্ন উপাদানের কাছে গেলে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি। সেই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেখানে যাব না কেন, একটা বিরাট পৃথিবীকে একটা পাঠশালার সঙ্গে তুলনা করা হয়েছে, এবং বলা হয়েছে যে সেখানে সবার আমি ছাত্র। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কাছ থেকে, ব্যক্তি হোক বস্তু হোক, প্রত্যেকটা জিনিসের কাছ থেকে আমাদেরকে কিছু শিখতে হবে। এই জন্যে কবি সবার আমি ছাত্র বলতে বলেছেন, বুঝিয়েছেন যে পৃথিবীর সবার কাছ থেকে আমাদেরকে কোনো না কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। উদ্দীপকের প্রথম অংশে সবার আমি ছাত্র কবিতার কোন অংশে পরিচয় রয়েছে ব্যাখ্যা করো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অনেক অত্যাচার সহ্য করেছেন, কিন্তু তিনি কখনো কাউকে অভিশাপ দেন নাই, বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। অর্থাৎ এখানে দেখা গেছে যে সহিষ্ণু অর্থাৎ সহ্য শক্তি, মাটির কাছ থেকে যেমন আমরা এই শিক্ষাটা পাই, মাটি দেখা গেছে যে সব কিছু সহ্য করতে পারে, তেমনি অন্যদেরকে সহিষ্ণু হতে শেখায়। মহানবী আমাদেরকে সহিষ্ণু হতে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মৌন মহান হতে বলেছেন, অর্থাৎ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে কি সহিষ্ণু হতে হবে। মহানবী হযরত মুহাম্মদ, ঘ নম্বর প্রশ্ন, জীবন আদর্শের যেন মানুষের জন্য বিশ্বজোড়া পাঠশালা মতো, উদ্দীপক ও কবিতার আলোকে বিশ্লেষণ করো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন আদর্শ যেন মানুষের জন্য বিশ্বজোড়া পাঠশালার মতোই, উদ্দীপক ও কবিতার আলোকে বিশ্লেষণ করো। মহানবী জীবন আদর্শ যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে আমরা দেখতে পাবো যে তার জীবনটা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের অনুসরণ করা যায়। অর্থাৎ তিনি জীবনে যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, আমাদেরকে কিন্তু আমাদের সেই আদর্শটাকে অনুসরণ করা উচিত। এই জন্য বিশ্বজোড়া পাঠশালা মোর, বিশ্বজোড়া পাঠশালা অর্থাৎ এই বিশ্ব পৃথিবীটা একটা স্কুলের মতো, এখানে আমাদের প্রত্যেকটা পরতে পরতে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীর সকল ব্যক্তি বস্তু প্রকৃতি যেটাই হোক না কেন, সব কিছু থেকেই কিন্তু আমাদেরকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। মহানবীর জীবন থেকেও যেমন আমরা অনেক কিছু শিক্ষা নিয়ে আমাদের জীবনে জীবনের ক্ষেত্রে কাজে লাগাই, পৃথিবীর বিভিন্ন প্রকৃতি ব্যক্তি বস্তু প্রত্যেকটা জিনিসের কাছ থেকে শিক্ষা নিয়ে কিন্তু আমাদের জীবনে চলতে হবে। কারণ একজন মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, এবং সেই শিক্ষাটা কিন্তু তার চলার পথের পাথেয় হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের চলার পথে অনেক উপকার করে, এবং বিশ্বজোড়া পাঠশালা মতো অর্থাৎ এই বিশ্ব এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের কাছ থেকে যেমন আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, তেমনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, এবং সেভাবে কিন্তু আমাদের পথ চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, বাড়ির কাজটা হচ্ছে
এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, কথাটি ব্যাখ্যা করো। এই পৃথিবী একটা বিরাট খাতা এবং পাঠ্য যেসব পাতায় পাতায়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদেরকে পড়ার বিষয় রয়েছে। এই পৃথিবীটাকে বিরাট খাতার সঙ্গে তুলনা করা হয়েছে এবং পাঠ্য যেসব পাতায় পাতায়, কথাটি ব্যাখ্যা করো। এইটা তোমাদের বাড়ি কাজ থাকবে। সবাই খুব ভালো ও নিরাপদে থাকবে। আজ এ পর্যন্ত। সবার জন্য আমার দোয়া শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।